সমাচার সাত দিন চব্বিশ ঘন্টা লাইভে আপনাদের স্বাগত। এখন আমরা দেখব আমাদের বিশেষ প্রতিবেদন ব্রেকিং বেলা, প্রতিদিন দুপুর ১২টা এবং সন্ধ্যে ৬টায়। ব্রেকিং বেলা স্পন্সার্ড বাই গীতা কনস্ট্রাকশন। চলুন দেখে নিই আজকের প্রতিবেদন। নগরের নটি বিতর্কের জেরে তথাগত রায়কে দিল্লিতে তলব করেছে বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব। বৃহস্পতিবার সকালে নিজেই টুইট করে একথা জানিয়েছেন তিনি। তথাগত লিখেছেন, আমাকে দলের শীর্ষ নেতৃত্বের তরফে যত দ্রুত সম্ভব দিল্লি আসতে বলা হয়েছে। সাধারণ তথ্য হিসেবে জানানো হলো, বিধানসভা ভোটে বিজেপির ভরাডুবির পর দলের প্রাক্তন রাজ্য সভাপতি তথাগত মঙ্গলবার সকালে টুইটারে দলের চিত্র তারকা প্রার্থীদের বিরুদ্ধে সরব হন। তিনি লেখেন, পায়েল, শ্রাবন্তী, পার্ন ইত্যাদি নগরীর নটীরা নির্বাচনের টাকা নিয়ে কেলি করে বেরিয়েছেন, আর মদন মিত্রের সঙ্গে নৌকা বিলাসে গিয়ে সেলফি তুলেছেন। তাদেরকে টিকিট দিয়েছিল কে, কেনই বা দিয়েছিল? টানা তিন দিন বাড়লো পেট্রোল ও ডিজেলের দাম। দেশের চারটি বড় শহর কলকাতা, দিল্লি, মুম্বাই ও চেন্নাই ক্রমাগত বেড়েই চলেছে জ্বালানি তেলের দাম। বৃহস্পতিবার প্রতি লিটারে প্রায় ৩০ পয়সা করে বেড়েছে পেট্রোল ডিজেলের দাম। কলকাতায় পেট্রোলের দাম বেড়ে হয়েছে লিটার প্রতি ৯১.১৪ টাকা। অন্যদিকে ডিজেলের দাম প্রতি লিটারে বেড়ে হয়েছে ৮৪.২৬ টাকা। শীতলকুচি কাণ্ডে এবার পদক্ষেপ করল তদন্তকারী সংস্থা সিআইডি। এই ঘটনার তদন্তের জন্য বিশেষ তদন্তকারী দল গঠন করল সিআইডি। তদন্তের শুরুতেই মাথাভাঙা থানার তদন্তকারী অফিসারকে তলব করেছে তারা। ওই অফিসার শীতলকুচি কাণ্ডে তদন্ত করছিলেন। শীতলকুচির ঘটনার পরে তদন্তভার দেওয়া হয় সিআইডির হাতে। ডিআইজি সিআইডি কল্যাণ মুখোপাধ্যায়ের নেতৃত্বে ৪ সদস্যের একটি বিশেষ দল গঠন করেছে সিআইডি। সেই বিশেষ দল মাথাভাঙা থানার তদন্তকারী অফিসারকে ভবানী ভবনে তলব করেছে। এছাড়া মাথাভাঙা থানার অফিসার ইনচার্জকেও তলব করা হতে পারে বলে সিআইডি সূত্রে খবর। রাজনীতির আঙিনাতেও এদিন আরও এক নক্ষত্র পতন হল করোনার জেরে। এদিন আরএলডি প্রধান তথা প্রাক্তন মন্ত্রী অজিত সিং এর জীবনাবসান হয় করোনার শিকার হয়ে। আজ সকালেই তার পুত্র জয়ন্ত চৌধুরী একথা জানান। প্রসঙ্গত, গোবলাই রাজনীতির এই অন্যতম ব্যক্তিত্ব ১৯৮৬ সালে রাজ্যসভা থেকে সাংসদ হন। বিপি সিং সরকারে থাকাকালীন তিনি কেন্দ্রীয় মন্ত্রী হন। এছাড়াও নরসিংহ রাও, অটল বিহারী বাজপেয়ী, মনমোহন সিং সরকারে থাকাকালীন তিনি কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন। গত ২০ এপ্রিল অজিত সিং করোনার শিকার হন। এরপর থেকে চলে তার চিকিৎসা। পরবর্তীকালে দীর্ঘ লড়াইয়ের পর এদিন জীবনাবসান হয় এই রাজনৈতিক ব্যক্তিত্বের। বিধানসভা নির্বাচনে জয়ের পর তাকে কোথাও দেখা যায়নি এদিন বিজেপির ধর্নাতেও। কেউ কেউ আবার বলছেন, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যারা অভিমান করে দল ছেড়েছেন তাদের জন্য দরজা খোলা। সেই দিকেই কি মুকুল রায় পা বাড়াবেন কিনা সেই প্রশ্ন তুলেছেন অনেকেই। তবে দলের একটা সূত্র বলছে মুকুল রায় অসুস্থ, সেই কারণে বিজেপির সর্বভারতীয় সহসভাপতিকে বিরোধী দলনেতা পদ দেওয়া হবে না, সেখানে রয়েছে অতিরিক্ত চাপ। বেঙ্গালুরুর বুকে নীলামঙ্গলা হাসপাতালে এক কোভিড রোগী ভর্তি ছিলেন। তার অবস্থার অবনতি হওয়ায় আইসিইউ বেড দরকার ছিল। হন্যে হয়ে পরিবারের লোকজন যখন আইসিইউ বেড খুঁজছেন তখন এক হাসপাতাল কর্মী তাদের রামাইয়া হাসপাতালে আইসিইউ বেড পাইয়ে দেওয়ার টোপ দেন, বদলে ১.২ লাখ টাকা দাবি করেন। এদিকে তারই মাঝে ওই রোগীর মৃত্যু হয়। ততক্ষণে টাকা ট্রান্সফার হয়ে যায় দুর্নীতি চক্রের হেতাদের কাছে। এরপরই তদন্তে নামে পুলিশ। গ্রেপ্তার হয় দুজন, যাদের মধ্যে একজন আরোগ্য মিত্রের কর্মী। ব্রেকিং বেলা স্পন্সার্ড বাই গীতা কনস্ট্রাকশন। অন্যান্য বিস্তারিত খবর দেখতে চোখ রাখুন আমাদের পর্দায়। আপনারা দেখছেন সমাচার সাত দিন চব্বিশ ঘন্টা লাইভ। দেখতে থাকুন, সঙ্গে থাকুন। ফ্ল্যাট বুকিং চলছে, আজই যোগাযোগ করুন গীতা কনস্ট্রাকশন। ২০/২৪৯ নিয়ার সেন্ট্রাল পার্ক কল্যাণী। বুকিং চলছে কল্যাণী ২/২১, ২/৩১২, কাঁচরাপাড়া, ঘটক রোড, সতীশ নন্দী রোড, লোক সিনেমা, চাঁদমারি রোড, লিচু বাগান, সিরাজ মন্ডল রোড, টিকটিকি বাজার, মিলননগর, আগুরিপাড়া, রজনীবাবু রোড, নিপেন সরকার রোড, আরপি স্কুল, নৈহাটি, ৬ নম্বর গেট, বিজয়নগর, ভাটপাড়া, রূপশ্রী হল, হালিশহর, রাজমহল হাউজিং এস্টেট। আজই ফোন করে বিস্তারিত জানুন গীতা কনস্ট্রাকশন। ৬২৮৯০৬৩৫৫৭, ৯৮৩১৪৭৮৭৯৫।